রুকুর ভালো নাম কি? রুক্মিণী কুমার। আপনি কি র্যাকসিট? আগে মানে ক্যাপ্টেন স্পার্কের অ্যাসিস্ট্যান্ট? তা বলে আশ্চর্য হবো না, কারণ গত বছর ও ছিল টিনটিন, আমি ছিলাম ক্যাপ্টেন হ্যাডক। রং করা কবে শুরু হয়েছে? কবে থেকে শুরু হয়েছে রং করা শশীবাবু? শনিবার থেকে। ভদ্রলোক এখানেই থাকেন? না, উনি আসেন সেই গণেশ মহল্লা থেকে। পরশু তো ষষ্ঠী, আপনার কাজ পরশুর মধ্যে শেষ হয়ে যাবে? হ্যাঁ হ্যাঁ, তা হয়ে যাবে। চলুন, আপনার ঘরে চলুন, আসুন। মৃত্যুকে প্রবঞ্চনা করো না শকুনি, প্রতিজ্ঞা ছিল পাশা খেলেই অনাহার মৃত্যুর প্রতিশোধ নেবে। মনে নেই? মাত্র এক রাত প্রমোদ প্রাসাদে এসেই সে কথা ভুলে গেলে? মনে পড়ে তোমার কারাগারে সেই রাতের কথা? সৎকুনি, তোমার কনিষ্ঠ সৎকুনি আহারে বসেছে সে রাতে। আমাদের প্রতিনিধি সে, তাই সকলের অন্ন তার একার ভোগ্য। তুমি তাকিয়ে আছো তার পরিতৃপ্ত মুখের দিকে, তোমার শুষ্ক অধরে মৃত্যুর বিষাক্ত লালা। সৎকুনি আহার শেষ করতেই তুমি ছুটে গিয়ে তার উচ্ছিষ্ট পাত্রটা কাছে টেনে নিয়ে এলে। দেখলাম তুমি সেই মৃৎপাত্র লেহন করছো, তোমার জিভ থেকে রক্ত ঝরছে, রক্তের নোনা স্বাদ ছড়িয়ে যাচ্ছে তোমার শিরায় উপশিরা। এসব পুরনো কথা কেন আমাকে শোনাচ্ছ? বেশ, তবে কিছু নতুন কথা আজ বলি শোনো। সেদিনও রাত তৃতীয় প্রহর, সৎকুনি গবাক্ষের সামনে বসে গান করছে, পেটে তার অন্ন তাই মুখে তার গান। এমন সময় দেখলাম তুমি নীরবে শয্যা ছেড়ে উঠে বসলে, তারপর অন্ধকারে এগিয়ে এলে আমার শয্যার পাশে। আমি চোখ বন্ধ করে ঘুমের ভান করলাম, আমাকে পরীক্ষা করলে, আমার নিঃশ্বাস, আমার হৃদয় স্পন্দন। ভাবলে আমি ঘুমোচ্ছি, স্থির নিশ্চিত হয়ে একটু একটু করে সৎকুনির দিকে এগোতে লাগলে। চোখের পাতা অল্প ফাঁক করে দেখলাম অন্ধকারে এক ক্ষুধার্ত সিংহ এক অসহায় হরিণ শাবকের দিকে থাবা বাড়িয়ে দিয়েছে। আমি একটা প্রস্তর খণ্ড তুলে নিলাম মাটি থেকে, মনে হলো তোমার শির লক্ষ্য করে প্রস্তর খণ্ড ছুঁড়ে সিংহ শিকার পর্ব সেরে ফেলি। কিন্তু সেই মুহূর্তে আমার ভেতর থেকে কে যেন, হয়তো তোমার পিতামহ কিংবা প্রপিতামহ কিংবা কেউ যেন বলে উঠল, এ কী করছো বৃদ্ধ? সৎকুনি নয়, শকুনি তোমাদের যোগ্য প্রতিনিধি, দেখছো না সবদিকেই তার কেমন সজাগ দৃষ্টি? হাত নেমে এলো আমার, নিজের দুচোখ বিস্ফারিত করে দেখলাম তুমি নিজের কনিষ্ঠ ভ্রাতাকে চিরকালের মতো ঘুম পাড়িয়ে একসময় নিজেও শান্ত চিত্তে ঘুমিয়ে পড়লে। তোমার নাসিকা গর্জন প্রমাণ দিতে লাগলো তোমার রাজনৈতিক বিচক্ষণতায়। আমি ধীরে ধীরে তোমার মাথার সামনে গিয়ে বসলাম। বাইরে ঘুমন্ত চাঁদের ম্লান আলো, যে আলোয় তখন মিশে আছে আমাদের সৎকুনির মিষ্টি গানের সুর। আমি তখন পাহারা দিতে বসে গেছি, কাকে জানো? তোমাকে। কেবল সেদিন নয়, তারপর থেকে প্রতিদিন তোমাকে আমি পাহারা দিচ্ছি, কারণ তুমি যে রাজনৈতিক পথে প্রতিনিধিত্ব অর্জন করেছো, সেই একই পথে তোমার অন্য কোনো ভ্রাতাও সহসা নিঃশব্দে গিয়ে আসতে পারে। কারণ বৎস, হত্যা হলো একটি ভয়ানক সুন্দর সংক্রামক ব্যাধি। আজ এতদিন পর জানতে পারলাম পিতাই আমার অপরাধের একমাত্র সাক্ষী। আমাকে মার্জনা করো পিতা, ক্ষুধার জ্বালায় অপমানে সেদিন আমি যা করেছি তার জন্য আমি অনুতপ্ত। আশা করি এটা তোমার রাজনৈতিক অনুতাপ নয়, অবশ্য অনুতাপের প্রয়োজনও নেই। আর মার্জনা অনেক আগেই করেছি পুত্র, কারণ সেদিনই আমি উপলব্ধি করেছিলাম তুমি আমাদের যোগ্য প্রতিনিধি হতে পারবে। তা নাহলে সেদিন আমারই নিক্ষিপ্ত প্রস্তর খণ্ডে তোমার মৃত্যু হতো। তাহলে কেন সেদিন ভ্রাতৃঘাতক শকুনিকে বাঁচিয়ে রাখলে? কতবার বলবো যে তুমি আমাদের যোগ্য প্রতিনিধি, আগামীকাল আমাদের সকলের হয়ে তুমি প্রতিশোধ নেন। না না পিতা, আমি পাশা যুদ্ধে প্রতিশোধ নিতে পারবো না। বলে যেও না শকুনি যে তুমি মৃত্যুর কাছে প্রতিজ্ঞাবদ্ধ। আমাদের সকলের রক্ত এখন কেবলমাত্র তোমার ধমনীতেই অতিবাহিত হচ্ছে,
আমরা বেঁচে আছি তোমার মধ্যে, কিন্তু পিতা আমি বুঝতে পারছি না কার হয়ে পাশা খেলব, কৌরব না পাণ্ডব। পিতা শান্ত স্বরে বললেন, এ দুরূহ প্রশ্ন আমাকে করো না বৎস, আমি তো এ যুগের রাজনীতি কিছু বুঝি না। তুমি বরঞ্চ সামনে এসে মাথা পেতে দাঁড়াও, তোমাকে আশীর্বাদ করি, বর চাও। বর নেবে? কি বর দেবেন পিতা? আমার বরে তুমি অমর হবে শকুনি, তুমি অমর হবে শকুনি, অমর হবে, অমর, আমি অমর হব, আমি অমর, মানে কোনোদিন মরব না, চিরকাল মানুষকে জ্বালিয়ে মারব। পিতা আবার বললেন, সেই সঙ্গে তোমাকে দিব্য দৃষ্টি দিচ্ছি শকুনি, দেখো একবার সামনের দিকে তাকিয়ে দেখো, কিছু দেখতে পাচ্ছ? তাকালাম, মনে হলো পিতার দেওয়া দিব্য দৃষ্টিতে আমি দেখতে পাচ্ছি সামনের হাজার হাজার বছর মানুষ, গৃহ, সভা, মঞ্চ। প্রথমে অস্পষ্ট ছায়া ছায়া, ক্রমে ছায়ারা স্পষ্ট হলো, ছবির মতো ফুটে উঠতে লাগলো, দেখতে পেলাম সম্পূর্ণ অনাগত দিন। তখনও আমি আছি, নতুন যুগের সভায় বসে শকুনি পাশা খেলছে, মাঝে মাঝে খেলার রূপ বদল হচ্ছে, আমার রূপ বদল হচ্ছে, আমি মিশে যাচ্ছি মানুষের রক্তে, তখনও খেলছি আমি ভাঙা গড়ার খেলা, পাশা খেলা। শকুনির চোখে তৈরি হচ্ছে নতুন নতুন ইতিহাস, নতুন নতুন লোককে রাজা করবার জন্য সেদিনই শকুনিকে পাশার চোখে দান ফেলতে হচ্ছে অলক্ষে বসে, কারণ শকুনির মৃত্যু নেই, শকুনি অমর, পিতার বরে শকুনি আজও বেঁচে আছে, শকুনি অমর, শকুনি অমর, শকুনি অমর। ন্যাশনাল বোর্ড অফ কম্পিউটার এডুকেশনের তরফ থেকে পঞ্চম বর্ষপূর্তি উপলক্ষে অনুষ্ঠান, তাতে আমাকে আমন্ত্রণ জানানোতে আমি সত্যি বাধিত। শিক্ষা দিতে এসছেন যারা, তাদের প্রতি আমার শ্রদ্ধা রইল, শুভেচ্ছা রইল, আপনারা ভালো করে শিখান, যাই হোক আরও 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 শ্রীমৃত্তি। আগামী 1 জুলাই 2019 ঈদের অনুষ্ঠান, তাই ঈদের অনুষ্ঠানটা আমি উপস্থিত চাই, আপনারা সবাই আসবেন, ভালো লাগবে, টুইটারে ব্যাপার দেখবে, ভালো লাগবে, আপনারা সবাই আসবেন আগামী 1 জুলাই 2019।